पीयर टू पीयर नेटवर्क। देखो छवि भलो कर देखो, ये नेटवर्क प्रत्येक कम्प्यूटर ही एकदि के सार्वर और अन्यदि के क्लायंट हिसाब से काज करे, कारण ये नेटवर्क को केंद्रीय कम्प्यूटर व सार्वर थे ना। एक क्षेत्र व्यवहारकारी निजे कोनो कम्प्यूटर थे डेटा ग्रहण करबे बा कोन कम्प्यूटर डेटा प्रेरण करबे ता ठीक करे नए। यही धरणे नेटवर्के जुक्त सबकटी कम्प्यूटर ही प्राय सम क्षमता सम्पन्न एवं नेटवर्के दस टी बेसि कम्प्यूटर व्यवहार करा जाए ना। नेटवर्क क्षेत्र साधारण अपारेटिंग सिस्टम हलो विंडोज एक्सपी विंडोज सेवेन और नतून नतून अनेक सफ्टवेयर बैरिए सेगुलो यूज करा जेते पारे। एखे देखो एखे एक कम्प्यूटर कखनो से सार्वर कखनो से क्लायंट, जखन से सार्व करछे तखन सार्वर, जखन से निच्छे ग्रहण करछे तखन सेटा हये गेलो से क्लायंट। ताहले आमादेर एकटा कम्प्यूटर कखनो सार्वर हिसेबे काज करछे कखनो क्लायंट हिसेबे काज करछे। एखाने समस्त कम्प्यूटरगुलो एई प्रत्येकटा कम्प्यूटर जारा युक्त थाके निजेदेर मध्ये एरा प्रत्येकेरई सममानेर हय। এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা, তাহলে এরপরে দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা অসুবিধা। এই নেটওয়ার্কে খুব সরল প্রকৃতির, সুতরাং এটি স্থাপন করা খুবই সহজ। এই নেটওয়ার্ক কে কোনো বিশেষ সার্ভার থাকে না, তাই কোনো শক্তিশালী কম্পিউটার এর প্রয়োজন নেই। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বিশেষ কোনো ধরনের অপারেটিং সিস্টেম প্রয়োজন নেই, সাধারণ অপারেটিং সিস্টেম দিলেই হবে। অসুবিধা কি, এই নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা দশের বেশি হয় না। এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার না থাকায় ডেটা সুরক্ষার ব্যবস্থাও তেমন নেই। দুটো হলো, এই নেটওয়ার্কে ডেটা ব্যাকআপ নেওয়ার তেমন ব্যবস্থা নেই। তাহলে আমাদের পরীক্ষায় দেখো পিয়ার টু পিয়ার বা ক্লায়েন্ট সার্ভার এই সম্বন্ধে তোমাদের কোশ্চেন আসে, এদের মধ্যে সুবিধা এবং অসুবিধা একটা করে লেখো বা দুটো করে লেখো, সেটা আমরা দেখলাম। এবং এদের মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু পড়িয়ে দিই। তা ক্লায়েন্ট সার্ভার ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে এক বা একাধিক কম্পিউটার সার্ভার হিসেবে বা অন্য সমস্ত কম্পিউটারগুলি ক্লায়েন্ট হিসেবে কাজ করে। পিয়ার টু পিয়ারের কি, এক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারে একদিকে সার্ভার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে দেখো যুক্ত সার্ভার কম্পিউটারগুলি শক্তিশালী হওয়া প্রয়োজন, কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারগুলি মধ্যমানের হলেও চলে। আর পিয়ার টু পিয়ার ক্ষেত্রে এই নেটওয়ার্কের ক্ষেত্রে যুক্ত প্রত্যেক কম্পিউটারই যেহেতু ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে কাজ করে, তাই সমস্ত কম্পিউটারই একই মানের হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার অচল হলেও সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থাটাই বিকল হয়ে পড়ে, কারণ সার্ভারই সমস্ত নেটওয়ার্ককে পরিচালনা করে। এখানে দেখ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার অচল হলেও অন্যান্য কম্পিউটারগুলি তাদের স্বাভাবিক কাজ করতে পারে, ফলে নেটওয়ার্কটি সচল থাকে, কিন্তু কোনো একটা পার্টিকুলার কম্পিউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়। এই নেটওয়ার্কে ক্লায়েন্ট কম্পিউটারগুলি সার্ভারের অনুমতি ছাড়া ডেটা শেয়ার করতে পারে না, ইম্পর্টেন্ট, ফলে ডেটার নিরাপত্তা এই প্রযুক্তিতে অনেক বেশি। দুই নম্বরে দেখো এই নেটওয়ার্কে কম্পিউটারগুলি ডেটার ক্ষেত্রে সব রকম নিয়ন্ত্রণ থাকে না কোনো রকম, ফলে ডেটা নিরাপত্তা এই প্রযুক্তিতে কম। তাহলে এখানে দেখা যাচ্ছে ডেটার নিরাপত্তা ওই রকম নিয়ন্ত্রণ থাকে না আগের মতন, যে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারে যেভাবে নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণ এখানে থাকে না, ফলে নিরাপত্তাও কম। দেখো এবারে তথ্য পরিবহন ও প্রেরণ দুই উপায়ে সম্পন্ন হয়, একটা বলছে সমান্তরাল এবং ধারাবাহিক। তাহলে দেখো সমান্তরাল প্রেরণ আর ধারাবাহিক প্রেরণ, ধারাবাহিক প্রেরণ আবার দুই ভাগে হয়,
পৃথক বা অ্যাসিঙ্ক্রোনাস আর যুগপত বা সিঙ্ক্রোনাস। এই ছবিটা দেখলে বুঝতে হবে তথ্য পরিবহন একটা সমান্তরাল ধারাবাহিক, ধারাবাহিককে আমরা দুভাগে ভাগ করি, পৃথক পরিবহন, যুগপত পরিবহন। এবার দেখো সমান্তরাল পরিবহন প্যারালাল ট্রান্সমিশন, তাহলে বাইনারি ডেটা বা তথ্য সমান্তরাল মানে দেখো এখান থেকে প্রেরক থেকে সব বিটগুলো একসঙ্গে চলে আছে গ্রাহকে, তাহলে তথ্য ডেটা বা তথ্য জিরো বা ওয়ানের সমন্বয়ে তৈরি, এর দ্বারা এন বিটের অনেকগুলি শ্রেণী তৈরি হয়। যখন এন বিটের ডেটাগুলি প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে প্রেরণ না করে একসাথে প্রেরণ করা হয় তাকে বলা হচ্ছে সমান্তরাল পরিবহন বা প্রেরণ বলা হয়। সমান্তরাল পরিবহনে গঠন খুবই সরল, এন সংখ্যক তার ব্যবহার করে এন সংখ্যক বিটকে প্রেরণ করে, যতগুলো তার থাকবে ততগুলো বিট একসঙ্গে পাঠাতে পারবে, প্রতিটি বিটের জন্য প্রতিটি তার নির্দিষ্ট থাকে। এই পরিবহনের গতি অনেক বেশি, তাই অল্প দূরত্বের পরিবহনের জন্য এটি ব্যবহৃত হয়। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, জিরো ওয়ান ওয়ান জিরো 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 এই যে দেওয়া আছে এই সিকোয়েন্সটা, এই জিরো ওয়ানের স্ট্রিংটা, এটা প্রেরক থেকে গ্রাহকে যাচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তার আছে। দেখো আটটা বিট একসাথে প্রেরিত হয়, এবারে আটটার জায়গায় ষোলোটা বিট যদি পাঠাও তাহলে তাড়াতাড়ি যাবে একসাথে, একসাথে আটটা করে যাচ্ছে ষোলোটা করে যাবে। কিন্তু সমস্যাটা কি, যত বিট সংখ্যা একসঙ্গে প্রেরণ করবে ততগুলো তার লাগবে, তাহলে এখানে খরচা বেশি। এবার দেখ ধারাবাহিকের ক্ষেত্রে এই ধরনের পরিবহনের ক্ষেত্রে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে দুটি নোড বা যন্ত্রাংশের মধ্যে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র তার ব্যবহার করা হয়। এই পরিবহনের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র তার ব্যবহার হয় তাই এই পরিবহনের খরচ অনেক কম। ধারাবাহিক পরিবহন দুই প্রকার হয়, দেখো এখানে একটা তারের মধ্যেই প্রথমে জিরো তারপর ওয়ান তারপর জিরো তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরকম একটা সিকোয়েন্স পরপর পাঠানো হয়েছে, তাহলে আটটা বিট একটির পর একটি পাঠানো হয়েছে একটা ওয়্যারের সাহায্যে, ঠিক আছে। এই হচ্ছে ধারাবাহিক, তাহলে এটা গ্রাহক এটা প্রেরক। পদ্ধতি আছে কী করে পাঠানো হয়, তার টেকনোলজি আলাদা, ঠিক আছে।